হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে এমন কিছু ভিডিও তৈরি করব যেগুলো আপনার অনেক উপকার আসতে পারে। এমনভাবে তৈরি করার চেষ্টা করব যাতে আপনার কাছে খুব সহজবোধ্য মনে হয়। শিশুরা যেভাবে মায়ের কাছ থেকে বা পরিবেশের কাছ থেকে যেভাবে ভাষা শিখে, ঠিক সেইভাবে আপনাকে গ্রাফিক্স শিখতে হবে। তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি গ্রাফিক্সের কাজ আয়ত্ত করতে পারবেন। তো প্রথমে যে কাজটা করতে হবে, যে কোনো কাজকে বা কোনো ডিজাইনকে আপনাকে নকল করতে হবে, এই নকল করাকে আগে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি নকল করার মধ্যে এক্সপার্ট হয়ে যাবেন, তখন থেকেই নতুন নতুন কিছু আইডিয়া নিজে থেকেই কাজ করবে। যাই হোক, চলুন শুরু করি। প্রথমে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেই জন্য ফাইল মেনুতে যাব, নিউ। এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এখানে লেটার সিলেক্ট করা আছে। এখন আমরা যে কাজটাকে ডুপ্লিকেট করব বা নকল করব, সেটাকে এখানে প্লেস করব। সেক্ষেত্রে ফাইল প্লেস, আমরা এই ব্যানারটাকে নকল করব। এখন প্রথমে আমরা এই অংশটুকু তৈরি করব, এই কালো অংশটুকু এবং এই লাল অংশটুকু। সেজন্য পেন টুল সিলেক্ট করতে হবে। ভিউয়ে যাবেন, ভিউ থেকে এখানে স্মার্ট গাইড এটা অ্যাক্টিভ করে নেবেন যদি অ্যাক্টিভ করা না থাকে। তাহলে যখন আমি এই কর্নারে ক্লিক করব বা নিয়ে আসবো কার্সরটা, তখন কিন্তু আমাকে একটা পয়েন্ট দেখাবে। যখন দেখাবে তখন আমি এখানে ক্লিক করব একটা। ঠিক একইভাবে সবগুলোকে করতে হবে। আমি ভিডিওটির স্পিড বাড়িয়ে দিচ্ছি। স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি কন্ট্রোল মাইনাস দিয়ে। সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এই সবটুকুকে সিলেক্ট করে নিচ্ছি এবং শিফট ধরে ব্যাকগ্রাউন্ডটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। এটা একটা পার্ট। এখন যে কাজটা করতে হবে, আমরা এই ট্রায়াঙ্গেলগুলোকে তৈরি করব। ঠিক একইভাবে সবগুলোকে করতে হবে। আমি আবার ভিডিওটির স্পিড বাড়িয়ে দিচ্ছি। এখন এখান থেকে ফিট অন স্ক্রিন করে দিচ্ছি। আমাদের যে মূল ব্যানারটা, এটাকে আমরা একটু লক করে নিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গিয়ে লক সিলেকশন, তাহলে এটা কিন্তু লক হয়ে গেল। এই টোটালটাকে ধরে এটাকেও বাইরে রাখব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কী কী কালার দেওয়া আছে এই কালারগুলোকে আগে তৈরি করতে হবে। আমরা এখান থেকে রেক্টাঙ্গেল নিচ্ছি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্রয়োগ করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট ধরে ক্লিক করব এখানে, তাহলে এই কালারটা এখানে সেম হয়ে গেল। এবং এটাকে ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করব।
যদি কালারটা যদি একটু ডিসপ্লেস করার প্রয়োজন পড়ে তাহলে ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল ধরে যে কোনো একটাকে মুভমেন্ট করবেন, তাহলে সবগুলো একসাথে মুভমেন্ট করবে। আর একটু লাইট দরকার। সেকেন্ড কালার কী দেওয়া আছে? রেড। ঠিক একইভাবে শিফট ধরে এখানে ক্লিক করলাম এবং এটা সিলেক্ট করে শিফট ধরে এখানে ক্লিক করলাম। এখন কি করতে হবে, প্রত্যেকটা পার্ট সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে। এখন আপনি খেয়াল করুন যে এখানে ডিপ আর এখানে ডিপটা কি ঠিক আছে কিনা, আর এখানে কিন্তু লাইট আছে, এখানে কিন্তু ডিপ হয়ে গেছে, তার কি করতে হবে, এটাকে অ্যাট্রিবিউট করতে হবে। সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করতে হবে এবং নিচ থেকে উপর পর্যন্ত ড্র্যাগ করে কালার প্রয়োগ করতে হবে। একইভাবে এই কালারটা সিলেক্ট করতে হবে, আমি ভিডিওটার স্পিড আবারও বাড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এগুলোকেও করতে হবে। তো আমি এক ক্লিকে এটাকে ক্রিয়েট করে দিয়েছি। এই টুলটা সিলেক্ট করার পরে আপনি ইচ্ছা করলে এটার সাথে এটা হুবহু করার জন্য প্রত্যেকটা অ্যাট্রিবিউট করে নেবেন, এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি আর কিছু করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন এই সবগুলোকে ধরে আমি যথাস্থানে নিয়ে আসি, এখানে রাখলাম এবং এই সবগুলোকে ধরে এখানে রাখলাম। আমি আগে থেকেই কম্পোজ করে রেখেছিলাম, সেটা এখানে ওপেন করব। এই লেখাটা কি আছে? বোল্ড। তো আমরা কি করব, এখান থেকে বোল্ড দিয়ে দিব, সেমি বোল্ড, বোল্ড। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখন আমরা এটা তৈরি করব। সেজন্য রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে হবে। এখান থেকে ঠিক এই পর্যন্ত আমি এটা মাপ নিয়ে নিলাম। এখন এটা বাইরে রাখা অবস্থায় আমি গ্রেডিয়েন্ট প্রয়োগ করলাম। আগে এখানে আইড্রপারটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর প্রয়োজন অনুযায়ী এখানে কালার প্রয়োগ করতে হবে। শিফট ধরে এখানে আরেকটা ক্লিক করলাম, তাহলে আরেকটা অপশন তৈরি হলো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক করব, কারণ এই লাইটনেসটা কিন্তু মিডল বরাবর আছে, তাই আমি এই লাইটটাকে এখানে রাখলাম, এই কালার দিলাম। এখানে প্রয়োজন অনুযায়ী আমি আরেকটু এখানে জিরো জিরো করে দেই। এখন যেটা করতে হবে, এই অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ডটাকে সব অবজেক্টের পেছনে প্রয়োগ করতে হবে, আর এটাকে একটা কপি করে রাখব, কারণ পরে একটা কাজ আছে, মাস্ক করতে হবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমরা যে লক করে রেখেছিলাম আগের ব্যানারটা, আমরা এখান থেকে আনলক করে দিচ্ছি, আর এটাকে আমরা একটু সাইডে রেখে দিই। এই টোটালটাকে ধরে গ্রুপ করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। এখন এই দুটোকে ধরে, যেহেতু আগে গ্রুপ করে ফেলেছি আগেই, তাহলে ওইটা একটা অবজেক্ট আর এই অ্যাশ কালার একটা অবজেক্ট, এই দুটোকে ধরে এখন ম্যাক ক্লিপিং মাস্ক করব। আর এখানে ইচ্ছা করলে আপনার যে কোনো একটা লোগো এখানে আপনি প্রয়োগ করতে পারেন। আমি এখানে শুধু একটা সার্কেল দিয়ে রাখলাম, এটা বোঝানোর জন্য যে এটা একটা লোগো। ওকে, তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও। আমার মনে হয় আপনি এই বিষয়টা
বুঝতে পেরেছেন যে কিভাবে শিখলে সহজ হবে আপনার জন্য। আমি সাজেস্ট করব আপনাকে যে আপনি প্রথমে ডুপ্লিকেট করা শিখেন, এতে করে আপনার আস্তে আস্তে আপনার হাতের স্পিড আসবে। যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন তখনই আপনার মনের ভিতরে কিন্তু নতুন নতুন ক্রিয়েটিভ চিন্তাভাবনা চলে আসবে, তখন আপনি নিজেই আপনার কাজ দেখে অবাক হয়ে যাবেন। ধন্যবাদ দিয়ে শেষ করছি, খোদা হাফেজ।